আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুবই ঝটপট এবং খুবই চটজলদি রেডি করতে পারবেন। তো অনেক সময় কিন্তু বাসায় কোনো বাজার না থাকলে তাড়াতাড়ি করে বাজার করে এনে তারপরে দুপুরে লাঞ্চটা রেডি করতে হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ারই একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ঘরে কিছু না থাকলেও খুবই সহজে তাড়াতাড়ি সেই রেসিপিটি রেডি করে লাঞ্চে খেতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে গেলেন। চুলায় বসিয়ে দিয়েছি মাছ ভাজা, তো মাছ ভাজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আলু নিয়ে নিয়েছি, তো আলুগুলো কীরকম সাইজ করে নিয়েছি সেগুলো তো দেখিয়ে নিয়েছেন। তো যার যেরকম আলুর সাইজ পছন্দ সে অনুযায়ী নিয়ে নেবেন। আর এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন কি কি মশলা লাগছে চলুন একে একে দেখে নিই। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খান, এবারে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তো আমাদের সবগুলো মশলা কিন্তু নেওয়া শেষ। আর এবারে আমরা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে সেই মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব, আর তারপরে যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, যতটুকু পানি প্রয়োজন সে পরিমাণে পানিটা নিয়ে নিয়েছি। তো এখন অপেক্ষা করব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। তো ঢাকনাটা খুলে দেখছি কী অবস্থা। তো দেখুন এদিকে কিন্তু মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো এখন আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে এখন আলুগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটার সঙ্গে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, এদিকে আলুগুলো খুব সুন্দরভাবে মশলাটার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। আর এবারে এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে সাইডে যে মশলাগুলো আছে সেগুলো সবগুলো মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। তো এখন আবারও কিছুক্ষণ পানি দিয়ে দিলাম। তো এখন সম্পূর্ণটা ঝোলের পানি দিয়ে দিয়েছি, যতটুকু ঝোল আমি রাখবো। আর এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব। তো দেখতেই পারেন যে কত চটজলদি রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটি। বাসায় যদি কোনো সবজি না থাকে তখন কিন্তু আমরা শুধুমাত্র আলু দিয়েই এই মাছের রেসিপিটি রেডি করতে পারি কোনো ঝামেলা ছাড়াই এবং খুবই তাড়াতাড়ি। তো এখন আমি বানানো যতটা সহজ এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে খাবেন, তাহলে এটা কতটা সুস্বাদু বুঝতে পারবেন। তো এখন এটা আমরা তরকারিটাকে জাল উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি চুলোটা অফ করে একটা পরিবেশন পাত্রে আপনাদের সামনে পরিবেশন করছি রেসিপিটাকে। তো দেখুন বলতে বলতে রেডি হয়ে গিয়েছে আমাদের চটজলদি এই মাছের রেসিপিটি। আশা করি আমাদের এই চটজলদি এবং খুব সহজেই তৈরি করা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন সহজ সহজ ভিডিও নিয়ে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। আশা করি আমাদের এরকম ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।